নমস্কার, আমি পলাশ দাস। আজকে মূলত চারটি তথ্য নিয়ে এসেছি যেগুলো খুবই মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল, যেগুলো শুনলে হয়তো আপনার একটা সেলফ কনফিডেন্স জন্ম নেবে। হয়তো আপনার সেলফ কনফিডেন্স আছে, সেটা যদি একটু বেড়ে যায় তাতে তো কোনো ক্ষতি নেই। তাহলে শুরু করি। ফার্স্টেই যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এমন একটা জগতে আছি যেখানে আপনি একটা কাঁচের দোকান করেছেন, আপনি এই জগতে একটা কাঁচের দোকান করেছেন, কিন্তু আপনি কি জানেন এই জগতে পাথর কেনার লোক বেশি? ব্যাপারটা বুঝে নিন, আপনাকে এই পরিস্থিতিতে কাজ করতে হবে। আপনি শখ করে একটা কাঁচের দোকান করেছেন, কাঁচ বিক্রি করবেন বলে, কিন্তু এই জগতে পাথর কেনার লোক বেশি। হোয়াট ইজ দ্য সিচুয়েশন, হোয়াট ইজ দ্য সার্কামডেন্সেস? এই পরিস্থিতিতে আপনাকে কাজ করে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এটা আমি আপনাকে ফার্স্টেই বলে দিলাম। এই পরিস্থিতির মুখোমুখি হয়তো আপনি আগে হয়েছেন বা হচ্ছেন বা হবেন, তৈরি থাকুন। তাহলে প্রথম তথ্য দিলাম। সেকেন্ড তথ্য হচ্ছে, একটা কথা আমি মানছি, আপনারা অনেকেই বলেন সত্যি করে, যারা দেখুন পৃথিবীতে তো 100% খারাপ লোক নেই, অনেক ভালো লোকও তো আছে যারা সত্যি মানুষের জন্য কিছু করেন, কিছু করতে চায় বা করেন, বা কিছু করতে চাইলে কিছু তো তারা করেও ফেলে, হয়তো নিউজে আসে না, সোশ্যাল মিডিয়াতে আসে না, বাট তারা নির্দ্বিধায় করেই যায়, তাদের নামও হয়তো আমরা জানি না। সুতরাং একটা কথা প্রায় আপনারা বলেন, আমিও বলি, যে ভালো মানুষের সঙ্গেই খারাপ হয়, এটা একটা ন্যাচারাল কথা। এটা অনেকে আমরা বলে থাকি, ভালো হয়ে কি লাভ, ভালো মানুষদের সঙ্গেই খারাপ হয়। কিন্তু এই মনোভাবটা ঠিক না। আপনি জানেন না যারা খারাপ মানুষ তাদের সঙ্গে কতটা খারাপ হয়, সেটা আপনার ধারণাতে নেই। অনেক এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু আমি এখানে কোনো এক্সাম্পল দেব না, কন্ট্রাডিকশন হয়ে যাবে। কন্ট্রাডিকশন টপিক ইউটিউব চ্যানেলে বা ইউটিউব টার্মস অ্যান্ড পলিসিতে বাদ দেওয়া আছে। অনেকে হয়তো কন্ট্রাডিকশনের চ্যানেল আছে, আমি তাদের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু আমার এই চ্যানেলে আমি কোনো রকম কন্ট্রাডিকশন আমি অ্যালাউ করব। সুতরাং এ কথাটা মনে রাখবেন, ভালো মানুষের সঙ্গে খারাপ হয় এটা আমি মানছি, কিন্তু খারাপ মানুষের সঙ্গে যে কতটা খারাপ হয় পরবর্তীকালে, সেটা আপনার চিন্তাভাবনার, আমার চিন্তাভাবনার, আপনার চিন্তাভাবনার বাইরে। এবার দেখুন আপনি কি করবেন, ভালো থাকবেন না খারাপ হয়ে যাবে? আমার একটা অ্যাডভাইস শুনবেন, আপনি যেমন না তেমনই থাকুন, ভালো মানুষই থাকুন, দেখুন না কি হয়। অবশ্যই সফলতা পাবেন, অবশ্যই জীবনে অ্যাচিভমেন্ট পাবেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম। আচ্ছা, তিন নম্বর শুরু করি। তিন নম্বরটা হচ্ছে যে আপনি যখন কোনো কাজেতে হেরে যান, সবাই তো আর বক্সিং প্লেয়ার না, বা সবাই অলিম্পিকে গিয়ে দৌড়াচ্ছেও না, সবাই তো আমার প্লেয়ার না যে আমরা হেরে গেলাম, কিন্তু লাইফে অনেক ট্র্যাজেডি আছে, অনেক কাজকর্ম আছে, অনেক রকম ব্যাপার আছে। শুধু প্লেয়ারদের নিয়ে উদাহরণ দিলে তো হবে না, সব রকম আমরা তো সারা সবসময় কিছু না কিছু করে যাচ্ছি। সুতরাং কোনো কাজে আপনি যদি হেরে যান, সেটা কিন্তু আপনি হেরে গেলেন মনে মনে, মানুষ দেখলে আপনি হেরে গেলেন, এবং আপনি মনে মনেও নিজেকে বুঝিয়ে দিলেন যে আমি হেরে গেলাম, না এটা ঠিক না। যদি হেরে যান না কোনো কাজেতে,
তখন মনেটা জেদ করে নেবে যে আমাকে জিততেই হবে। এই জেদই আপনাকে জেতে থাকবে। জেদটা ভালো জিনিস, অনেকে বলে জেদ খারাপ, জেদ খারাপ, কিন্তু না, আপনার যদি একটা কোনো কাজের পার্টিকুলার কাজের প্রতি জেদ থাকে এবং সেই কাজে তো আপনি বারবার হারছেন, কিন্তু আপনার মনে জেদ আছে যে আমি জিতবই, সুতরাং আপনি জিতেই যাবেন। সুতরাং এই জেদটাকে বজায় রাখুন, এই জেদটাকে কোনোদিন যেতে দেবেন না মাইন্ড থেকে। মাইন্ডসেটটা এইভাবেই করুন, হার আপনি মেনে নিয়েছেন মনে মনে, মনকে বোঝান, মাইন্ডসেট করুন, জেদ করুন, আমাকে জিততেই হবে, ব্যাস নিশ্চয়ই জিতবেন। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে আপনি যদি জীবনে সত্যিকার সাকসেসফুল মানুষ হতে চান, আমি কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি, ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক আমার স্টুডেন্ট সবার জন্যই বলছি, যে আপনি যদি জীবনে সাকসেস হতে চান তাহলে ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে নিজের ওপর ফোকাস করবেন, নিজের প্রতি ফোকাস করুন, দুনিয়াকে ইগনোর করে দিন। ওই যে আমরা বাংলায় বলি কে কি বললো কে কি করলো দেখার দরকার নেই, ওটাই হচ্ছে ব্যাপার। এক কথায় নিজের ওপর ফোকাস করুন, নিজে কি করছেন দেখুন, নিজের ওপর ফোকাস করুন, দুনিয়াকে ইগনোর করে দিন, আপনি আপনার কাজ করবেন। যখন আপনি সফলতা পাবেন না তখন দেখবেন মানুষ আপনাকে ফোকাস আপনার উপর ফোকাস করছে, আর আপনাকে কেউ আর ইগনোর করবে না, আপনাকে ইম্পর্টেন্স দেবে, তো উল্টো হয়ে যাবে। যতদিন আপনি সাকসেস না পাচ্ছেন, যখন সাকসেস পাবেন তখন এই ঘটনাটাই ঘটবে। তাহলে আরেকবার বলে দিই, যদি সাকসেস পেতে চান নিজের উপর ফোকাস করুন, দুনিয়াকে ইগনোর করুন, এবং যখন আপনি সাকসেস পেয়ে যাবেন তখন মানুষ আপনাকে ফোকাস করবে, আর দুনিয়া আপনাকে তো ইগনোর করবেই না, উল্টে আপনাকে ইম্পর্টেন্স দেবে। সুতরাং এই ব্যাপারগুলো মাইন্ডে রাখবে। তাহলে আজ এতটাই, আজ তাহলে আসি, ভালো ভালো কথা বললাম, একটা লাইক তো নিশ্চয়ই আপনাদের থেকে চাইতে পারি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এরকম ইন্সপিরেশনাল মোটিভেশনাল কথা শোনার জন্য, মাইন্ড সেট করার জন্য। সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, এইটুখানি রিকোয়েস্ট। আর আমার কথাগুলো কিন্তু লাইক দেন বা ডিসলাইক করুন দ্যাট ইজ নট এ ফ্যাক্টর, আমার কথাগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা একবার রিপিট করে দেখুন, কথাগুলো মাথায় ঢুকিয়ে নিন, ঠিক আছে? তাহলে আজকে আসি, থ্যাংক ইউ, নমস্কার।